কর্মসূচি আজকের এই জাতীয় শোক দিবসে আমরা আমাদের সরাই লিজিয়ন 25 বিজিবির ব্যবস্থাপনায় আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজী শামীম হাসান পিএসসি, আমি অধিনায়ক 25 বিজিবি, উপস্থিত আছেন আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, আমার বিজিবি সদস্যবৃন্দ। আজকে আমরা এই আয়োজনটা করেছি জাতির জনকের এই দিবসটাতে, জাতির জনকের যে একটি স্বপ্ন ছিল ক্ষুদা দারিদ্র মধ্যে বাংলাদেশ গঠনের, এই জন্যই আমাদের এই সাধারণ মানুষের কাছে আসা। এবং বিজিবি সবসময় সীমান্তে আপনাদের পাশে থাকে, আপনারা জানেন, নিরাপত্তা এবং যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে, এই জন্যই বিজিবি আজকে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রাণ দেওয়া হয়েছে। আমরা জাতির জনকের আত্মার মাঠে আত্মা আমরা করি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো স্যারের যদি কিছু বলার, এটা জাস্ট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, আপনারা আসলে আমাদের অনুষ্ঠানগুলো ভালো লাগে। আপনারাও